হ্যালো বন্ধুরা, 15 ডিসেম্বর মানে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে এটিকে মোহনবাগান তাদের এই মরশুমে আইএসএল এর 10ম ম্যাচ খেলতে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে ওড়িশা এফসির ঘরের মাঠে। তো এই ম্যাচ দুটি দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচে যে দল জিততে পারবে সেই দলই কিন্তু পয়েন্টস টেবিলের খুবই ভালো স্কোর করতে পারবে। তো এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের ব্র্যান্ডন হামিল ফিরতে চলেছে এবং মনবীরও সম্ভবত প্লেইং ইলেভেনে ফিরতে চলেছে চোট সারিয়ে। তো এই ম্যাচের জন্য কোচ জুয়ান ফেরান্ডো 4-2-3-1 এই ফরমেশনে দল সাজাবে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে স্পাইডারম্যান বিশাল কায়েত এবং চারের ডিফেন্সে থাকবে ব্র্যান্ডন হামিল, প্রীতম কোটাল, সুভাষিস বোস এবং আশিস রায়। দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে কার্ল ম্যাকিউ এবং দীপক টাংরি এবং দুজন উইং থেকে আবারও দেখা যাবে আশিক কুরুনিয়ান এবং লিস্টন কোলাসোকে। মনবীর যেহেতু চোট সারিয়ে এই ম্যাচে খেলতে নামছে, সেহেতু আমার মনে হয় না মনবীরকে প্রথমেই প্লেইং ইলেভেনে নামাবে কোচ, সেই জন্যই মনবীরকে সাবস্টিটিউট হিসাবে দেখা যেতে পারে এই ম্যাচে। এবং প্লেমেকারের ভূমিকায় থাকবে হুগো বোমোস এবং স্ট্রাইকার পজিশনে থাকবে ডিমিত্রি পেট্রাটস। এবং যখন এই প্লেইং ইলেভেনটা অল আউট অ্যাটাকে যাবে তখন তোমরা 3-4-3 এই ফরমেশনে চলে যেতে দেখবে, যেখানে তিনের ডিফেন্সে থাকবে সুভাষিস বোস, ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল এবং মাঝ মাঠে থাকবে কার্ল ম্যাকিউ এবং দীপক টাংরি এবং দুই উইং থেকে দেখা যাবে আশিক কুরুনিয়ান এবং আশিস রায়কে, আর আপ ফ্রন্টে থাকবে হুগো বোমোস, লিস্টন কোলাসো এবং ডিমিত্রি পেট্রাটস। তো বন্ধুরা, ওড়িশা এফসির বিরুদ্ধে আমি 80% কনফার্ম এই প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্ডো। তো বন্ধুরা, এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে তা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।